মণিপুরে বারবার কিন্তু হিংসার আগুন জ্বলতে দেখা যাচ্ছে এবং বহু মানুষ নিহত হচ্ছে। সেভেন সিস্টার কেন চর্চিত কেনই বা মণিপুরে বিদ্রোহের আগুন জ্বলছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গভর্নর লাক্সমান প্রসাদ দিসপুর মণিপুরের রাজধানী ইম্ফল মেঘালয়ের রাজধানী শিলং হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক বর্তমানে একটি চর্চিত বিষয় হল সেভেন সিস্টার কী এই সেভেন সিস্টার উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হচ্ছে এই সাতটি রাজ্য হল অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই সাতটি রাজ্যকে একত্রিতভাবে সেভেন সিস্টার বলা হয় এই সেভেন সিস্টার নামকরণ প্রথম করেন ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইথিয়া। তিনি প্রথম এই সাতটি রাজ্যকে একত্রিতভাবে সেভেন সিস্টার নামকরণ করেন এই ষাটটি রাজ্যের মোট আয়তন প্রায় দু লক্ষ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার যা ভারতের মূল ভূখণ্ডের আয়তনের প্রায় চার শতাংশ স্থান জুড়ে রয়েছে এবং এই সেভেন সিস্টার বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা শেয়ার করছে প্রায় পনেরোশো ছিয়ানব্বই কিলোমিটার সেভেন সিস্টারে যে সাতটি রাজ্য আছে তা ভারতের সঙ্গে ভারতের প্রধান অঞ্চলের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হলো পশ্চিমবঙ্গের চিকেন স্নেক এবার প্রশ্ন হল উত্তর পূর্ব ভারত অর্থাৎ সেভেন সিস্টার কেন চর্চিত বিষয় কেনই বা মণিপুরে বিদ্রোহের আগুন জ্বলছে সে বিষয়ে আমাদের স্পষ্টভাবে ধারণা পেতে গেলে বা বুঝতে গেলে আমাদের একটু অতীতে যেতে হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে অশান্তির প্রধান কারণ হলো জাতিসত্তা এই সমস্ত রাজ্যগুলিতে বিভিন্ন উপজাতি সম্প্রদায় তারা নিজ স্বায়ত্তশাসন ভোগে অধিক অভ্যস্ত কিন্তু স্বাধীনতার পরবর্তীতে তাঁদের সেই স্বায়ত্তশাসনে কিন্তু প্রাপ্ত হয় এবং তাদের যে নিজ নিজ সংস্কৃতি সেই সংস্কৃতির ক্ষেত্রেও দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে তারা প্রাপ্ত হচ্ছে ফলে বিভিন্ন জায়গায় তারা কিন্তু বিদ্রোহী হয়ে ওঠে যেমন স্বাধীনতার পরবর্তী সময়ে নাগাল্যান্ডের নাগা উপজাতির স্বায়ত্তশাসনে ভারত সরকার হস্তক্ষেপ করলে নাগা উপজাতি সম্প্রদায় নাগা ন্যাশনাল কাউন্সিল উনিশশো সালে ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ভারত সরকারের ভারতীয় আর্মি এই যুদ্ধকে প্রতিহত করলে নাগা উপজাতি সম্প্রদায় ভারত সরকারকে শত্রু ভাবতে শুরু করে প্রায় একই কারণে উনিশশো সালে মিজো ন্যাশনাল ফ্রন্টও যুদ্ধ ঘোষণা করে এবং মিজো জনগণকে পৃথক জাতি হিসাবে দাবি করে ও ভারত ভূখণ্ড থেকে তাদের একদম স্বতন্ত্র রূপে অন্য রাষ্ট্র হিসাবে দাবি করে ত্রিপুরার বিষয়টা একটু অন্যরকম ছিল ভারত যখন স্বাধীন হয় ত্রিপুরা তখন একটা প্রিন্সলি স্টেট ছিল ত্রিপুরাতে ষাট শতাংশ আদিবাসী সম্প্রদায় এবং চল্লিশ শতাংশ ছিল বাঙালি কিন্তু পরবর্তীতে এই বাঙালিরা যেহেতু শিক্ষাই এবং বুদ্ধিমত্তাতে আদিবাসীদের থেকে অনেক এগিয়েছিল তাই রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু ত্রিপুরাতে বাঙালিরা আধিপত্য বিস্তার করতে থাকে এবং সেখানেও কিন্তু এই উপজাতি সম্প্রদায় আদিবাসী সম্প্রদায়রা তাদের নিজেকে বঞ্চিত ভাবতে শুরু করে ও তারাও বিদ্রোহ ঘোষণা করে মণিপুরে মেইপি ও কুকি উপজাতিদের মধ্যে সমস্যা লেগেই আছে মেইতিরা সরকারিভাবে নিজেদের উপজাতি ঘোষণা করার দাবি জানিয়েছিল তারপর থেকেই তাদের দাবির বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে কুকিরা এরপরেই বেড়ে যায় উত্তেজনা এটা তো মূল কারণ এছাড়াও কিন্তু বহু কারণ রয়েছে কুকিদের দাবি মেয়েতিরা কুকি সম্প্রদায়কে উপড়ে ফেলা ষড়যন্ত্র করছে কুকিরা চাই নিজেদের জন্য মণিপুর থেকে আলাদা একটা প্রশাসন কার্যত মেয়েতিদের সঙ্গে সম্পদ আর ক্ষমতার ভাগাভাগি তাদের একদম পছন্দ নয় এই দুই উপজাতি গোষ্ঠীর সংঘর্ষের ফলে মণিপুরে বারবার কিন্তু হিংসার আগুন জ্বলতে দেখা যাচ্ছে এবং বহু মানুষ নিহত হচ্ছে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য ভারতীয় সেনাবাহিনীকে বারবার হস্তক্ষেপ করতে হচ্ছে কিন্তু মণিপুরের অধিবাসীদের অভিযোগ সেনাবাহিনী মণিপুরের অধিবাসীদের উপর নানাভাবে অত্যাচার চালাচ্ছে ফলস্বরূপ মণিপুরের অধিবাসীদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ ও হিংসা দিনের পর দিন বাড়তেই থাকছে ফলে তারা পৃথক রাষ্ট্রের দাবি জানাতে থাকছে এই জাতিগত সমস্যাই সেভেন সিস্টারের অশান্তির প্রধান কারণ এছাড়াও কিছু রাজনৈতিক সমস্যাও রয়েছে যেহেতু এই অঞ্চলের জনসংখ্যা তুলনামূলকভাবে ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় কম ফলে জনপ্রতিনিধিও এই অঞ্চল থেকে কেন্দ্রে কম যায় ফলে এখানকার দাবি দেওয়াও ঠিকঠাকভাবে কেন্দ্রে পৌঁছায় না এবং এদের যে দাবি সেগুলোও পূরণ হয় না ফলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই সেভেন সিস্টারের অসন্তোষ কিন্তু দিনের পর দিন বাড়তেই থাকছে এই ছিল সেভেন সিস্টারের উত্তেজনার প্রধান কারণ যেহেতু এই সেভেন সিস্টার বারবার সংবাদ শিরোনামে আসছে তাই এই অংশটা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় কম্পিটিটিভ এক্সামের জন্য এই অংশ থেকে ঠিক যে যে বিষয়গুলো আমাদের দেখতে হবে সেগুলো আমরা ভালো করে দেখে নিই অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর আসামের রাজধানী দিসপুর মণিপুরের রাজধানী ইম্ফল মেঘালয়ের রাজধানী শিলং মিজোরামের রাজধানী আইজল নাগাল্যান্ডের রাজধানী কোহিমা এবং ত্রিপুরার রাজধানী আগরতলা সেভেন সিস্টারের প্রতিটি রাজ্যের রাজধানী আমরা জানলাম এরপর আরও কিছু তথ্য দেখে নেব আসাম আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গভর্নর লাক্সমান প্রসাদ আচারিয়া আসামের কিছু উল্লেখযোগ্য স্থান হলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পাওয়া একটা ন্যাশনাল পার্ক কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক উল্লেখযোগ্য হলো হল গন্ডারের জন্য মাজুলি আইল্যান্ড মাজুলি আইল্যান্ডও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পায় দু সালে ডিগবয় যাকে অয়েল সিটি অফ আসাম বলা হয় এই ডিগবয় হল ভারতের প্রথম তৈল শোধনাগার পরবর্তী অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী খান্ডু গভর্নর কেটি পারনায়ক উল্লেখযোগ্য কিছু স্থান হল নামদফা ন্যাশনাল পার্ক যেটা ভারতের তৃতীয় বৃহত্তম ন্যাশনাল পার্ক তাওয়াং মনেস্ট্রি যেটা ভারতের বৃহত্তম বৌদ্ধাশ্রম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এখানে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পাস যার মধ্যে উল্লেখযোগ্য হলো বোমদিলা পাস দিহাং পাস প্রভৃতি নাগাল্যান্ড নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউরিও গভর্নর লা গণেশান উল্লেখযোগ্য স্থান হল কোহিমা ওয়ার্ড সিমেটারি যেটা কোহিমাতে অবস্থিত নেক্সট দেখব মেঘালয় মেঘালয়ের মুখ্যমন্ত্রী হলেন কনরাট সাগমা গভর্নর সিএইচ বিজয়শঙ্কর মেঘালয়ের উল্লেখযোগ্য স্থান হল শিলং চেরাপুঞ্জি চেরাপুঞ্জি হল পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিবহুল অঞ্চল চেরাপুঞ্জির মৌসিনরাম মাওলেনং যেটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ নেক্সট মণিপুর মণিপুরের মুখ্যমন্ত্রী হলেন এন বীরেন সিং গভর্নর লক্সমণ আচারিয়া উল্লেখযোগ্য স্থান লোকটাক লেক যেটা লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন দ্য নর্থ ইস্ট কেইবুল লামঝা লামঝাও ন্যাশনাল পার্ক যেটা ওনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক ইন দ্য ওয়ার্ল্ড কেইবুল লামঝাও ন্যাশনাল পার্কটা হলো পৃথিবীর একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক মিজোরাম মিজোরামের মুখ্যমন্ত্রী লালদোহমা গভর্নর কে হরিবাবু উল্লেখযোগ্য স্থান এখানে বিরল প্রজাতির প্রাণী এবং পাখি দেখতে পাওয়া যায় যেমন বার্কিং ডিয়ার সানবার্ড পিপিটস প্রভৃতি এবং উল্লেখযোগ্য স্থানগুলির মধ্যে রয়েছে সাংগাঁও ছিমতুইপুই নদী এবং ফাওংপুই ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক এখানকার প্রধান আকর্ষণ পরবর্তীতে রয়েছে ত্রিপুরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা গভর্নর ইন্দ্রসেন রেড্ডি এখানকার উল্লেখযোগ্য স্থানগুলির মধ্যে রয়েছে সেপাহিজল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি উজ্জয়ন্ত প্যালেস কুঞ্জবন প্যালেস যেটা আগরতলাতে অবস্থিত এই ধরনের ভিডিওগুলো আপনাদের একটুও উপকারে লাগছে কি না বা আপনাদের কেমন লাগছে সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন